আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ব্যথা কমে যাওয়া মানেই দাঁতের সুস্থতা নয় বরং সমস্যা এগিয়ে যাওয়া তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে ক্যাভিটি হওয়ার কারণে অনেকেরই দাঁতে ব্যথা হয়ে থাকে যেমনটি আপনারা এখানে স্কিনে একটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন দাঁতে বেশ বড় ধরনের একটা ক্যাভিটি রয়েছে আর এই ধরনের ক্যাভিটি যদি দাঁতে থেকে থাকে এতটা গর্তের এতটা বড় ক্যাভিটি সেক্ষেত্রে সে দাঁতে মাঝে মাঝে ব্যথা হওয়ার কথা আর হয়তো ব্যথা হলে আপনারা কেউ কেউ ওষুধ খেয়ে থাকেন ভিওয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানেও সেম দাঁতের উপরে বেশ বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে যে ক্যাভিটিটি ধীরে ধীরে আপনার দাঁতের ভিতরে দন্তমর্য অব্দি পৌঁছে গেলে তখন ব্যথা হয় তো ভিউয়ার্স এই দাঁতটি এমন পজিশনে যদি আপনারা ওষুধ খান কেউ যদি ওষুধ খেয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা কখনো কখনো কমে যায় প্রথমবার ব্যথা হলো ব্যথা হলে ব্যথাটা কমে গেল কিন্তু ক্যাভিটিটা সেভাবে রয়ে গেল অর্থাৎ আপনার ওষুধের মাধ্যমে ব্যথাটা কমায় রাখা তো ব্যথাটা যখন আপনার এই দাঁতের কমে যাবে তখন যদি তারপরেও যদি দাঁতটি এভাবে আপনি রেখে দেন সেক্ষেত্রে কি হবে দাঁতের ক্ষতিটা আরো ধীরে ধীরে বেশি হবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন কখনো কখনো দেখা যায় যে দাঁতের উপরে অনেক বড় গর্ত হয়ে গেছে কয়েকবার সে দাঁতের জন্য ওষুধ খেয়েছেন ব্যথা হয়েছে ওষুধ খেয়েছেন ব্যথা হয়েছে ওষুধ খেয়েছেন তিন থেকে চারবার পাঁচবার ছবার আপনারা ওষুধ খেয়ে খেয়ে দাঁতের ব্যথাটা কমায় রাখছেন ভালো কথা ব্যথা হয়তো কম আছে কিন্তু দাঁতের ক্ষতি কিন্তু ধীরে ধীরে অনেক বেশি হচ্ছে এটি কিন্তু বসে নাই দাঁতের ব্যথা কমে যাওয়া মানেই দাঁতের সুস্থতা নয় দাঁতের ব্যথা কমে গেলেও দাঁতের যে ভিতরে যে সমস্যাটি চলমান থাকে সেটি কিন্তু রয়েই যায় ভিওয়ার্স এমন পজিশনেও কিন্তু দাঁতে অনেক ব্যথা হয় যন্ত্রণা হয় সেক্ষেত্রে ওষুধ খেলে কিছুদিন হয়তো ভালো থাকা হয় তারপরে আবারও কিন্তু যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যায় তো কখনো কখনো দেখা যায় ওষুধ খাওয়ার পরেও কিছুদিন পরে দেখা যায় যে দাঁতের গোড়াও ফুলতে শুরু করে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যা অনেকেরই রয়েছে যে ওষুধ খেতে খেতে এখন আর কাজ হয় না শেষে দেখা যায় যে দাঁতের গোড়াটা এভাবে ফুলে উঠছে ধীরে ধীরে দাঁতের পুজ হচ্ছে বিভিন্ন ধরনের পাশ বেরোচ্ছে বিভিন্ন পাশ থেকে অনেক সমস্যা হয়ে থাকে তো তারপরেও দেখা যায় ওষুধ খেলে ভালো হয়ে যায় ভালো হয়ে গেলে সেভাবেই থেকে যান হয়তো অনেকে মনে করেন যে হয়তো দাঁতটি সুস্থ হয়ে গেছে কিন্তু ব্যাপারটি তা নয় ব্যাপারটি ধীরে ধীরেই দাঁত টি আরো ক্ষতি বেশি করে থাকে এবং এক এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই পজিশনে দাঁতটি আসতে না হলেও সাত থেকে আট বছর সময় লেগে যায় এভাবে ভেঙে নষ্ট হয়ে যায় একটি সাইড ভেঙে গেছে দাঁতটি কালো হয়ে গেছে এই পজিশনে আসতে সাত থেকে আট বছর সময় লেগে যায় তো এই সাত থেকে আট বছর সময়ের মধ্যে এই পজিশনে হয়তো পেশেন্টের কয়েকবারই ওষুধ খেতে খাওয়ার প্রয়োজন হয় কিন্তু তারপরে ওষুধ খেয়ে যখন ব্যথাটা কমে যায় তখন হয়তো সে মনে করে যে দাঁতটি মনে হয় ভালো হয়ে গেছে উপরে হয়তো গর্ত আছে ঠিক ভালো আছে কিন্তু ব্যাপারটি তা নয় সে দাঁতটি আপনার ধীরে ধীরে অন্য দাঁত প্লাস আপনার যে মাড়ির ক্ষতিও করছে সেটি আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো এই ধরনের দাঁত যখন থাকে তখন এ ধরনের দাঁতের ভিতরে অধিক বেশি খাবার জমার কারণে সেখানে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে অন্যান্য দাঁতের ক্ষতি করে এছাড়া যখন আপনার এই ধরনের দাঁত এভাবে অনেকদিন 마রিতে থাকবে সেই ক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা না থাকলেও এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁতের এক্সরে ছবি এটি তো ভিউয়ারস এটি হচ্ছে মারির একটি দাঁত যে দাঁতটি পজিশনটা এমন এমন একটা পজিশনের দাঁত এমন একটি পজিশনের দাঁত এই দাঁতের এক্স যদি দেখা হয় ক্ষেত্রে দেখা যাবে যে এক্সরেটা ঠিক এমন যে এখানে এটি হচ্ছে সেই মাড়ির দাঁতটি এবং মাড়ির দাঁতের ভিতরে একটা কালো যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি ফাঁকা থাকে সেই যেখানে পাল্প থাকে রোড থাকে ক্যাল থাকে তো এই ক্যানেলের ভিতর থেকে ইনফেকশনটা ধীরে ধীরে আপনার যে হাড়ের ভিতরে দাঁতটি বসানো থাকে যে সকেট রয়েছে সেই সকেট ইনফেক্টেড হতে থাকে ধীরে ধীরে এবং হাড় ক্ষয় হতে শুরু করে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কোনো ব্যথা থাকে না এক্ষেত্রে দাঁতে কোনো ব্যথা আপনার থাকবে না কিন্তু ধীরে ধীরে আপনার দাঁতের আপনার যে চোয়ালের যে হাড় রয়েছে যে বোনা ধীরে ধীরে এভাবে ক্ষয় হতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে তার মানে ভিতরে আপনি যেখানে দেখতে পাচ্ছেন না সেখানে কিন্তু এ ধরনের ক্ষয় শুরু হয়ে যাচ্ছে যেটি আপনার অনেক বড় ধরনের সমস্যা ভবিষ্যতে হতে পারে এর জন্য আপনাকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে তো ভিওয়ার্স এ ধরনের দাঁত যদি আপনার দাঁত যদি দাঁতে ব্যথা হয় কখনো যদি দুই একবার ওষুধ খেয়ে চাপিয়ে রাখেন সেটা রাখতে পরিস্থিতির উপর নির্ভর করে তারপরেও যদি আপনি ট্রিটমেন্ট না করান সে সমস্ত দাঁতের যে দাঁতগুলা এ ধরনের বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে অর্থাৎ দাঁতগুলা পাল্পাইটিস হয়ে গেছে দাঁতের পাল্প নষ্ট হয়ে গেছে সেই দাঁতগুলা যদি আপনি ট্রিটমেন্ট না করিয়ে ওষুধ খেয়ে ব্যথা কমায় রাখেন ক্ষেত্রে আপনার সমস্যাটা চলমান থাকবে সেটি ধীরে ধীরে বাড়তে থাকবে তো তার জন্য আপনার যদি যদি দাঁতে ব্যথা হয় অবশ্যই সেটির একটি সলিউশন নিয়ে রাখার চেষ্টা করবেন ব্যথা হওয়া দাঁত না ফেলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিলে সেটি ভালো হয়ে যায় আর কখনও ব্যথা হয় না যন্ত্রণা হয় না এবং স্বাভাবিক দাঁতের মতোই সে দাঁত দিয়ে খাদ্য খাবারগুলো চিবিয়ে খাওয়া যায় কোনো ধরনের সমস্যা হয় না তবে ব্যথাগুলো চাপিয়ে রাখবেন না আর সবসময় চেষ্টা করবেন যে ডেন্টিস্টকে ছ মাসে অন্তত একটিবার দেখানোর জন্য আপনি চেক আপ করানোর জন্য তাহলে প্রাথমিক অবস্থায় যদি কোনো সমস্যা থাকে তাহলে খরচ এবং সময় দুইটাই বেঁচে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম